যুক্তরাষ্ট্রের 6টি অঙ্গরাজ্যে একদিনে 40টির বেশি টর্নেডো আঘাত হেনেছে। এখন পর্যন্ত টর্নেডোর আঘাতে 3 জনের মৃত্যুর কথা জানাচ্ছে সিএনএন। আহত হয়েছেন অর্ধ শতাধিক, তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার টর্নেডোর তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়ে ইলিনয়, কানসাস, আইওয়া, উইসকনসিন, টেনেসি, মিসিসিপির মতো অঞ্চলগুলো। গাছপালা উপড়ে পড়ার পাশাপাশি ভেঙে পড়ে অনেক ঘরবাড়ি, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন অনেকে। এদিকে শক্তিশালী আরও টর্নেডোর আঘাতের পূর্বাভাস দিয়ে যুক্তরাষ্ট্রের 21টি অঙ্গরাজ্যে অন্তত 9 কোটি মানুষের উপর সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। টর্নেডোর পাশাপাশি এসব অঞ্চলে শক্তিশালী ঝড়, বজ্রপাত ও বৃষ্টিপাতের সতর্কতাও জারি করেছে মার্কিন প্রশাসন।